আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ বন্ধুরা নামাজের কোনো বিকল্প নাই। তো আজকের যে অবস্থা দেখেন, দেখা যায় আপনাদের টাইম লাইনে রেখে দেওয়া লাগবে, টাইম লাইনে রেখে দিতে পারেন বন্ধুরা। এখানে মাইক্রোসফট ওয়ার্ড শর্টকাট ব্যবহার, সব লিঙ্কগুলো আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিবো, তাহলে সেখান থেকে আপনারা হেল্প পাবেন। এখানে সব দেখেন, সব কিছু ধরনের আছে। তো আশা করি আপনাদের এটা অনেক হেল্প হবে ইনশাল্লাহ। অনেক শর্টকাট আছে, আশা করি শর্টকাট গুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো আশা করি আপনাদের এই জিনিসগুলো অনেক হেল্প হবে ইনশাল্লাহ। তো তাদের জন্য এই ভিডিওটা করা, যারা শর্টকাট কাজগুলোতে কাজ করতে যাচ্ছেন, যারা অনলাইনে কাজ করেন বা আদার্স কাজ করেন, তাদের জন্য আশা করি অনেক হেল্প হবে। তো থ্যাংক ইউ, ভালো থাকেন, আর অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।